নমস্কার ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি ইউটিউব চ্যানেল সরকারি চাকরির তরফ থেকে আরেকটি চাকরির ভিডিও নিয়ে। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের অধিকৃত একটি সংস্থায় টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে প্রচুর নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে আবেদন গ্রহণ। ভারতে বসবাসকারী পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ভিডিওটিতে বলবো এই নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত ধরনের সরকারি চাকরির খবরগুলি ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির নোটিশগুলি সবার আগে পাওয়ার জন্য। আর যে সমস্ত দর্শক বন্ধুরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অনস্ক্রিন দেখছেন নিয়োগটিতে আবেদনের জন্য অনলাইনে ফর্মটি। এই ফর্মটি যথাযথ পূরণ করে সাবমিট করতে হবে। এবারে চলে আসি নিয়োগটির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। নিয়োগ করা হচ্ছে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। মোট শূন্যপদের সংখ্যা 5,500। যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হলো কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদের সংখ্যা 1400, তার মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য 560টি, তপশিলি জাতি 196, তপশিলি উপজাতি 332, ওবিসি 182 এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য 140টি। পরের পদ স্টেনোগ্রাফার, ইংলিশ এবং হিন্দি, প্রত্যেকটি পদে শূন্যপদের সংখ্যা 50টি করে। এরপর সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদের সংখ্যা 50। এতক্ষণ যে চারটি পদের কথা বললাম এগুলি নন টেকনিক্যাল পদে। এবারে বলবো টেকনিক্যাল পদগুলি সম্বন্ধে। ইলেকট্রিশিয়ান, শূন্যপদের সংখ্যা 1600, ফিটার, শূন্যপদের সংখ্যা 1500, ওয়েল্ডার, ইলেকট্রিক এবং গ্যাস, শূন্যপদের সংখ্যা 390, টার্নার, শূন্যপদের সংখ্যা 50, মেশিনিস্ট, শূন্যপদের সংখ্যা 50, ডিজেল মেকানিক, শূন্যপদের সংখ্যা 120, ড্রাফটসম্যান সিভিল, শূন্যপদের সংখ্যা 25, ড্রাফটসম্যান মেকানিক্যাল, শূন্যপদের সংখ্যা 15, মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক, শূন্যপদের সংখ্যা 100, প্লাম্বার, শূন্যপদের সংখ্যা 50 এবং কার্পেন্টার, শূন্যপদের সংখ্যা 50। মোট শূন্যপদের সংখ্যা 5,500টি। বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি হিন্দিতে দেওয়া আছে, যেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এবার আমি চলে আসি এই নিয়োগটি সম্বন্ধে আমাদের ওয়েব পেজে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, ITI ইত্যাদি পদ অনুযায়ী বিভিন্ন। প্রার্থীর বয়স হতে হবে 16 বছর থেকে 18 বছরের মধ্যে। বেতন 7,655 টাকা প্রতি মাসে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি শুরুতেই অনস্ক্রিন আপনারা দেখেছেন। কোনো রকম আবেদন ফিস লাগবে না। আবেদন করার শেষ তারিখ 23 জুলাই 2019 মধ্যরাত্রি পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে একটি ওয়েব পেজের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে এই নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ, অনলাইন আবেদনের লিঙ্ক এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক সহ একটি ওয়েব পেজ ওপেন হবে। যে সমস্ত দর্শক বন্ধুরা আবেদনের জন্য আগ্রহী, তাদের ক্ষেত্রে বলবো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ার পর তবেই আবেদন করুন। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।